একসময় দাপটের সাথে জাতীয় দলের নিয়মিত মুখ হয়েছিলেন। ফিনিশার হিসাবে যেন হয়ে উঠেছিলেন আদর্শ। সেই নাসির হোসেন এখন সময়ের স্রোতে ভাসতে ভাসতে জাতীয় দলের আশেপাশেও নেই। নানান বিতর্কিত কর্মকাণ্ড আর ইঞ্জুরির সবলের স্রোত যেন ভাসিয়ে নিয়ে গেছে বেশ খানিকটা দূরে। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ খেলেছিলেন গত বছর, যদিও অনিয়মিত প্রায় বছর তিনেক ধরেই। অবশ্য ঘরোয়া ক্রিকেট আর অনুশীলনে ব্যস্ত থেকে নিয়মিত ঘাম ঝরানোর পাশাপাশি জাতীয় দলে ফেরার ইচ্ছেটাও এখনও পুষে রেখেছেন নাসির। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা, সাথে পারফর্মারের সংখ্যাটাও নেহাতই কম নয়। সেটি অনুধাবন করতে পেরেছেন বলেই হয়তো ফেরার লড়াইয়ে নাসির হোসেন মনোযোগ দিচ্ছেন ফিটনেস রক্ষায়। মাঝখানের সময়টাতে চোটের সাথে লড়াই করেছেন, ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুমকে সামনে রেখে সবকিছু শুরু করতে চাইছেন নতুন উদ্যমে। দেশের জনপ্রিয় এক ক্রিকেট বিষয়ক নিউজ পোর্টালের সাথে আলাপকালে নাসির হোসেন বলেন, যে খেলাই খেলি না কেন সবসময় জিততে চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন, যেভাবে আছি খুব ভালো আছি, ফিটনেস নিয়েই এখন সময় কাটছে, সারাদিনেই ফিটনেসের উপর কাজ করি, নতুন করে শুরু করার চেষ্টা করছি, মাঝখানে আমার অনেক বড় গ্যাপ গেছে, ইঞ্জুরিতে ছিলাম, সেভাবে খেলতে পারিনি, এখন আমার মূল লক্ষ্য শতভাগ ফিট থাকা, তারপর NCL খেলা, BPL খেলা, ভালো করতে পারলে ইনশাল্লাহ আবারও জাতীয় দলে ফিরতে পারবো। জাতীয় দলের জার্সি গায়ে নাসির হোসেন 19টি টেস্ট, 65টি ওয়ানডে এবং 31টি টি-20 ম্যাচ খেলেছেন। দলে থিতু হতে পারলে ম্যাচ সংখ্যা হয়তো এখন দ্বিগুণ হতো। তবে পিছনে না তাকিয়ে নাসির হোসেন সামনের দিনগুলো নিয়েই ভাবতে আগ্রহী। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবারও আপনারা নাসির হোসেনকে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।